নমস্কার বন্ধুরা, আমার সংসার চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আমি আবার ফিরে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি পাউরুটির পায়েস। পাউরুটিগুলো আমি এভাবে কেটে নিয়েছি, চার টুকরো করে নিয়েছি আমি। আপনারা চাইলে ব্রাউন ব্রেড দিয়েও বানাতে পারেন, আমি এখানটায় সাদা ব্রেড নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দেবো এবারে ঘি। আমি প্রথমে অল্প করে ঘি দিচ্ছি। ঘি দিয়ে আমি কাজুগুলোকে ভেজে নেব। কাজুগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি, এবারে উঠিয়ে রাখবো। এবার আর এক চামচ ঘি দেবো। ঘিটা গরম হয়ে গেছে, এবার পাউরুটিগুলো ঘিয়েতে ভেজে নেব। পাউরুটিগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, ব্রেডগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি ব্রেডগুলোকে নামিয়ে নিচ্ছি। এবারে কড়াইর মধ্যে আমি দুধ দিচ্ছি। দুধটাকে আগের থেকে গরম করে রেখেছিলাম, সেই দুধটা এবারে কড়াইর মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে দুধটা ফুটে উঠেছে, দুধের মধ্যে আমি দু চামচ গুঁড়ো দুধ দিচ্ছি। এবারে দিচ্ছি তিনটে এলাচ, আমি ফাটিয়ে নিয়েছি, সেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন। এবার কাজুগুলোকে দিয়ে দিচ্ছি। কাজুগুলো আমি হাফ হাফ করে ভেঙে নিয়েছি। আর দিচ্ছি দু চামচ কর্নফ্লেক্স মিল্ক। এবারে পাউরুটিগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি মনে হয় যে দুধটা কম হয়ে গেছে, তাহলে পরে একটু দুধটা আপনারা দিয়ে দিতে পারেন। দেখুন, আমার পাউরুটির পায়েসটা হয়ে গেছে। আমি এবারটা নামাবো। পাউরুটি তো দুধটা একটু টেনে নেয়, ওই জন্য একটু ঘন হবে, এমনি চালের পায়েসের মতন কিন্তু অত পাতলা হবে না। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেছে পাউরুটির পায়েস। বন্ধুরা, এই পায়েসটা খেতে খুবই টেস্টি হয়। আপনারা পায়েসটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে দেরি না করে আপনারা পায়েসের ভিডিওটা দেখে চটপট বানিয়ে খেয়ে দেখুন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন। তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।